প্রতিযোগিতা গতকালও আমরা দেখেছি যে এই নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের পর্যবেক্ষণ যেখানে মাননীয় বিচারপতি একেবারে স্পষ্টই বলছেন যে অবৈধদের সরিয়ে যোগ্যদের চাকরি দিতে কত সময় লাগবে যারা চাকরি দিয়ে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের তারা কাকে টাকা দিয়েছেন এই সমস্ত হদিশ করার নির্দেশ কিন্তু ইতিমধ্যেই একদিকে যখন সিবিআই কে দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু এসএসসি কেও বলা হয়েছে যে এদেরকে সরিয়ে যোগ্যদেরকে যেন চাকরি দেওয়া হয় এবং সেটা কত দ্রুত সম্ভব তার পাশাপাশি আমরা দেখেছি যে তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষ মুখোমুখি প্রায় 13 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে তাদের গতকাল এবং তার পাশাপাশি আজকেও তাপস মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের নেতা তাকেও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ খবরাখবর রয়েছে আর এই নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেব তাদের সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে চয়ন ভট্টাচার্য এবং সুদীপ্ত গুহ রয়েছেন সবাইকে স্বাগত জানাই আলোচনায় তবে শুরুতেই আমরা যে খবরে নজর একেবারে কুসুমিতা অবৈধ চাকরি প্রাপকদের সরিয়ে দিলে শূন্য পদে কত দ্রুত নিয়োগ সম্ভব তাদের সরাতে কেন উদ্যোগে হচ্ছে না এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা শুনানিতে প্রশ্ন করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি বলেন ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন তারা কাকে টাকা দিয়েছেন টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিলেন কারা কত টাকা কার কার কাছে গেছে সেই টাকা বাপের সেই টাকার উপরে কে বসে আছে কবে সব অযোগ্যদের চাকরি যাবে কবে চাকরি পাবে যোগ্যরা গত একটা বছর ধরে রাজ্য জুড়ে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলোই মামলা চলছে আন্দোলন চলছে কিন্তু এই প্রশ্নগুলোর এখনো স্পষ্ট উত্তর নেই এই আবহেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু গ্রুপ ডি মামলায় স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাইলেন সব অবৈধ চাকরি প্রাপকদের সরিয়ে দিলে সেই শূন্যপদ কত দ্রুত নিয়োগ করা সম্ভব 2016 সালে এসএসসির গ্রুপ ডিতে 4487 জনকে নিয়োগ করা হয় সেই নিয়োগ ঘিরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ টাকার বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই মামলার তদন্তভার এখন সিবিআই এর হাতে সেই সংক্রান্ত একটি মামলাতেই এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআইকে উদ্দেশ্য করে বলেন ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন তারা কাকে টাকা দিয়েছে বিচারপতি বলেন কাদের কাছে এই টাকা দেওয়া হয়েছে তা জানতেই হবে সিবিআইকে এরপরই স্কুল সার্ভিস কমিশনের কাছে বিচারপতি জানতে চান সব অবৈধ চাকরি প্রাপকদের সরিয়ে দিলে সেই শূন্যপদ কত দ্রুত নিয়োগ করা সম্ভব হবে পাশাপাশি বিচারপতি প্রশ্ন তোলেন অবৈধ চাকরি প্রাপকদের সরাতে এসএসসি নিজেই কেন ব্যবস্থা নিচ্ছে না হাইপো টাকার উপর শুয়ে আছে খাটের নিচে টাকা খাটের উপরে টাকা আলমারিতে টাকা কুন্তল যেখানে টাকা পৌঁছে দিল তিনি কবে যাবেন আমি বলছি তিনি যাবেন 22 জাননি 23 যাবেন ডিসেম্বরে জাননি কিন্তু যাবেন প্রমাণ করুক এ দিনের পর দিন শুধু অপমান লাঞ্ছন এবং দিনের পর দিন তিনি ব্যস্ত থাকুক এটা নিয়ে আমরা ব্যস্ত আছি আগামী নির্বাচনও আসছে আমরা ব্যস্ত আছি মেঘালয়ে নির্বাচন আছে এবং এনারা ব্যস্ত আছেন এটি রাজনৈতিক সন্ত্রাস তৈরি করছেন শব্দ দূষণ করছেন এটা বাংলার মানুষ মেনে নেবেন না এদিন অবৈধ চাকরি প্রাপকদের ভর্ৎসনাও করেন বিচারপতি তিনি বলেন পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে আবার আদালতে এসে কথা বলছে এটা কি ইয়ার্কি হচ্ছে এর আগে গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি চলাকালীন সিবিআই দাবি করেছিল 2823টি ওএমআর শীট বিকৃত করা হয়েছে যার মধ্যে 227 জন ফাঁকা খাতা জমা দিয়েছিলেন এই প্রেক্ষাপটে এদিন গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া গ্রুপ ডির 4487টি ওএমআর শীট 31 জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সৌভিক মজুমদার ব্রতদীপ ভট্টাচার্য রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ আমি আলোচনায় আসবো প্রথমেই শীর্ষেন্দু বাবুর কাছে আসবো গতকাল মাননীয় বিচারপতির যে অবজারভেশন আমরা দেখলাম শীর্ষেন্দুদা তাতে দুটো জিনিস খুব স্পষ্ট লক্ষ্য ছিল তার একদিকে সিবিআই এবং অন্যদিকে এসএসসি একদিকে এসএসসি সদিচ্ছার অভাব অযোগ্যদের সরিয়ে কেন দ্রুত নিয়োগ করা হচ্ছে না যোগ্য প্রার্থীদের এই প্রশ্ন যেমন তিনি তুলেছেন তার পাশাপাশি আমরা দেখলাম যে সিবিআই মূলত যে বেসিক একটা তদন্তের যে বেসিক রিকোয়ারমেন্ট বা ডিমান্ডগুলো থাকে সেটা হচ্ছে যে কাদেরকে টাকা দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছে সেই তদন্ত সেই মানি ট্রেলটা এখনও পর্যন্ত কেন সামনে এলো না প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেটা আমরা আগেই জেনেছি এখন শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতি হয়েছে একদম দুর্নীতিতে ভরে গেছে এটা সবাই জেনে গেছে তা একটু আগে একজন মন্ত্রী বলছিলেন না যে প্রমাণ চাই তা কোর্টে এসে প্রমাণ তো প্রত্যেকে দিয়ে দিচ্ছে যে আমরা অযোগ্য আমরা পাশ করিনি কেউ সাদা খাতা জমা দিয়েছে তা তাদেরকে বাঁচাতে রাজ্য সরকার এখনো পর্যন্ত পড়ে আছেন কেন এটা প্রশ্ন ফার্স্ট মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু কালকে সব কিছু বলে দিয়েছেন
যে এর পরেও থাকবেন 4473 জনের 87 জনের গাজিয়াবাদ থেকে তার ওএমআর সিটে নিয়ে করতে 30 তারিখের মধ্যে আনতে পারবে সেইগুলো প্রত্যেকটা করতে হবে আমি সেদিনে বলছিলাম যে এই এই দুর্নীতিতে যে অচলায়তনের অবস্থা হয়েছে মানে অতলে চলে গেছে আমি সেদিনে এখানে বসেই বলছিলাম যে আপনারা বলছেন যে কোন তলে দুর্নীতি আমি প্রশ্ন করছি যে কোন তলে দুর্নীতি হয়নি তলে তলে দুর্নীতি এটা দেখতে পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথের ভাষায় রবীন্দ্রনাথের লেখাতে দেখা গেছে যে অচলায়তন বলে একটা লেখা দেখা গেছে সেই অচলায়তনে এক গুরুদেব এসে তার প্রাচীর ভেঙে দিয়ে তার আলো বাতাস প্রত্যেকটা ঢুকিয়ে দিয়েছিলেন এখানে শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষ চিন্তা করছে যে এই নিয়োগের দুর্নীতির অচলায়তনটাকে পুরোপুরি ভেঙে দিয়ে সেখানে অবশ্যই আলো বাতাস কবে ঢুকবে একেবারে সেখানে বিচার সভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অচলায়তন মার্কেট আমি সুমন বাবুর কাছে আসবে সুমন বাবু এসএসসি সদিচ্ছা সেটা নিয়ে এখনো প্রশ্ন উঠছে এর আগে আমরা দেখলাম যে কতজনকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছে তার তালিকা এসএসসি দফায় দফায় বার করেছে সেই তালিকা ক্রমশ দীর্ঘ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই অযোগ্যরা কোন স্কুলে চাকরি করেন তাও বলা হয়েছে তাদেরকে সরিয়ে যারা যোগ্য যারা এখনো পথে বসে আছেন তাদেরকে কেন চাকরি দেওয়া হচ্ছে না এই সদিচ্ছাটা কেন এখনো পর্যন্ত মাননীয় বিচারপতিরা নির্দেশ দিক এবং তারা যে সমস্ত চাকরি হবে দেখুন চাকরি প্রক্রিয়াটা চাকরি নতুন করে দেওয়ার প্রক্রিয়াটাও কোচের সঙ্গে আলোচনা করে চলছে আপনার উচ্চ প্রাথমিক থেকে শুরু করে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে চাকরিগুলো যে প্রাথমিক নিয়োগের যে প্রক্রিয়াটা চলছে সেটাও কোর্টের নির্দেশে তাহলে কোর্ট নির্দিষ্ট করুক একেবারে নির্দিষ্টভাবে কোর্ট চিহ্নিত করুক এবং এর আগে আমরা দেখেছি যে কোর্ট চিহ্নিত করে বেশ কিছু জনের চাকরি গেছে তাহলে কোর্ট সরাসরি নির্দেশ করে দিক না না সেই নিয়োগ প্রক্রিয়াটা সেই নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হবে কোর্ট নির্দেশ দেবে কোর্টের যেহেতু এটা মামলা চলছে কোর্টের নির্দেশ ছাড়া এই মুহূর্তে এসএসসি পক্ষে কিভাবে হবে সেটা এসএসসির সঙ্গে আলোচনা করুন এসএসসি কে এসএসসি কে সেগুলোকে আর কবে কিভাবে বলবেন বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি গতকাল বলছেন যে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করুন আপনি নিজে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত এই মামলা না হলে এগুলো বিরতই না বিরতই না দীর্ঘদিন চাকরি করে এবং আরো যেটা যেটা বিশেষ শেষ করলেন আমাদের যেটা শেষ করলেন সেখান থেকে আমি ধরছি সেটা হচ্ছে যে সদিচ্ছা সদিচ্ছাটা থাকলে না ওই সুপার নিউমাস পদ তৈরি হতো না কারণ প্রাইমারি বেসিক যে প্রশ্নগুলো করার দরকার ছিল কাদের কাছে টাকা পৌঁছেছে কতগুলো টাকা কাকে কাকে টাকা দেওয়া হয়েছে কত টাকা দেওয়া হয়েছে সেই প্রশ্নেরই এখন উত্তর পাওয়া যায়নি এতদিন পর্যন্ত প্রথম কথা হচ্ছে যে গত বছর 21 জুলাই মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের যাতে অন্য কোন ডিপার্টমেন্টে রিহ্যাবিলিটেট করা যায় সেই ব্যবস্থা আমরা করব কারুর যাতে চাকরি না যায় কারুর যাতে চাকরি না যায় কারুর বলতে কারা কারুর বলতে যারা বৈধ তাদের না অবৈধদের ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছে এরপর যে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের অন্য কোন ডিপার্টমেন্টে আমরা চেক করে দেবো পরে বোধহয় কোর্টের রায়ের পর সেখান থেকে তারা পিছিয়ে গেছে যতদিন তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গে থাকবে ততদিন আমাদের আশাই করা উচিত না যে এই ধরনের অবৈধ মানুষকে এরা কারণ এদের থেকে এই কুন্তল টুন্তল এরা সব টাকা পয়সা নিয়েছে এরা কেউ 90-10 কেউ 75-25 করে টাকা পয়সা বানিয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও গতকাল ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় 13 ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
বলেছি এখন ওই তাপস ভুলনের চক্রান্ত, ইডি তার মুখোমুখি বসাক এবং আমার যে অভিযোগ তার সত্যতা প্রমাণ হোক এটাই আমি চাই। সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বিস্ফোরক দাবি এবং যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ইডির হাতে গ্রেফতারের পর উঠে আসা একের পর এক প্রশ্নের উত্তর পেতে মঙ্গলবার দুজনকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। ইডি সূত্রে দাবি, এদিন 10:30 থেকে বেলা 12:00 পর্যন্ত তাপস মণ্ডলকে একা জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা 12:00 নাগাদ তাকে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখোমুখি বসে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এর আগে কুন্তল ঘোষ দাবি করেন তাপস মণ্ডল ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকা নিয়েছেন। ইডি সূত্রে খবর, এ প্রসঙ্গে অডিও ক্লিপও তাদের কাছে জমা দেন ধৃত যুব তৃণমূল নেতা। সূত্রের দাবি, এদিন মুখোমুখি বসিয়ে সেই বিষয়ে প্রশ্ন করা হয় দুজনকে। টাকা তো চাইবই, টাকা ওকে দেওয়া হয়েছে, টাকা চাইবো না, ওই তো চাকরি প্রার্থীদের যাদের কাছে টাকা নিয়েছিল সেই টাকাই আমি চাই। কুন্তল ঘোষের স্ত্রীর অভিযোগ, লকডাউনের সময় কুন্তলের চিনার পার্কের ফ্ল্যাটেই থাকতেন তাপস মণ্ডল। কি কারণে তিনি কুন্তল ঘোষের ফ্ল্যাটে থাকতেন, সেখানে আরো কারা কারা আসত সেই বিষয়ে এদিন প্রশ্নের মুখে পড়তে হয় তাপস মণ্ডলকে। স্ত্রী দাবি করছেন তার যে দুটো ফ্ল্যাট নিউ টাউনে, তার মধ্যে একটিতে নাকি আপনি অফিস চালাতেন। আমার নিজের অফিস থাকাতে আমি ওর ওখানে অফিস চালাতে যাব কেন? ইডি সূত্রে দাবি, তাপস মণ্ডলের সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির আলাপ করিয়ে দিয়েছিলেন কুন্তল ঘোষ। কে এই শান্তনু, কেন তাকে পরিচয় করানো হয়েছিল, এসব নিয়েও দুজনকে জিজ্ঞাসা করা হয়। বিকাশ ভবনে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের অবাধ যাতায়াত ছিল বলে আগেই দাবি করেছেন তাপস মণ্ডল। ইডি সূত্রে দাবি, এদিন তাপস কুন্তলকে বসিয়ে সেই বিষয়েও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি সূত্রে দাবি, চিনার পার্কে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটের তল্লাশির সময় একটি বেডরুমের ড্রয়ারের মধ্যে থাকা 3টি পেন ড্রাইভ পাওয়া গেছে। ইতিমধ্যে সেগুলি খতিয়ে দেখার জন্য দুজন সাইবার ক্রাইম এক্সপার্টকে দেওয়া হয়েছে। পাশাপাশি তাপস মণ্ডল ও কুন্তল ঘোষের মধ্যে ডিলিট করে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটও রিট্রিভ করার চেষ্টা চলছে। কুন্তল ঘোষের জোড়া ডায়েরিতে থাকা নানা কোডও ডিকোড করার চেষ্টা চালাচ্ছেন ইডির অফিসাররা। প্রায় 13 ঘন্টা পর মঙ্গলবার রাত 11:00 পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তাপস মণ্ডল। বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ফের তাকে ডাকা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও। প্রকাশ সিনহা, প্রতদীপ ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা যেমনটা দেখছি যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষ যবে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, জেরা করা হচ্ছে, একের পর এক নাম কিন্তু সামনে আসছে এবং আমরা দেখছি যে এই গোটা নিয়োগ দুর্নীতিতে কিন্তু বারবার তৃণমূলের নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে। আমি তো সব থেকে আশ্চর্য হচ্ছি যে নিয়োগ দুর্নীতির এই যে এত বড় তদন্ত চলছে, এত কুন্তল ঘোষ বা যেই হোক যে কোনো প্রক্রিয়াতে দ্রুত তদন্ত, নিরপেক্ষ তদন্ত হবে, কাকে তদন্ত করে কি তদন্ত, মানে প্রক্রিয়া কিভাবে চলবে, কি বেরোচ্ছে, কিভাবে পদ্ধতি হবে সেটা সেই মানে সংস্থা নির্ধারণ করবে, মানে যে তদন্ত যারা করছে। কিন্তু মুশকিল হচ্ছে যে তারা এত তদন্ত করার পরেও এবং আপনারা, আমরা এত ফুটেজ খরচ করছি, আপনারা ফুটেজ খরচ করছেন, আমরা এত আলোচনা করছি, সেই আলোচনার নিট ফল হচ্ছে সেই মামলা মানে যারা তদন্তকারী সংস্থা তারা এসে কোর্টে ধমক খাচ্ছে, বিচারপতিরা তাদের মানে তদন্ত প্রক্রিয়াতে সন্তুষ্ট না, সেটা এসএসসিও ধমক খাচ্ছে, সবথেকে চিন্তার জায়গা এটা, এসএসসিও ধমক খাচ্ছে, তাই বলি এসএসসি নিয়োগে সবচেয়ে ভূমিকা গ্রহণ করেছে, পরিষ্কার কথা বলি, এসএসসি তথ্য দিতে পারে, এসএসসি কোর্টের নির্দেশে তথ্য দিতে পারে, বলতে পারে না, না না শুনুন বলছেন, শুনুন বলতে দিন হ্যাঁ, তদন্ত শেষ হচ্ছে না কেন, কারণ এখানে পুরো চেন ওয়াইজ একজনকে ধরছে, সে দুজনের নাম বলছে, দুজন চারজনের নাম বলছে, চারজন কালকে বলছি দলপতি সে সার্ভিস নিতে এসেছিল, মানে তার কাউকে 2 নম্বরই ভাবে চাকরিতে ঢোকাতে এসেছিল, তাকে বলে যে তুমি সার্ভিসটা দিচ্ছি তার সঙ্গে তুমি এজেন্ট হয়ে যাও, ও আবার 4টা এজেন্ট রেখেছে, সে আবার 16 জন এজেন্ট রেখেছে, তদন্তটা শেষ হবে কি করে, সবে কয়েক মাস হলো এই তদন্ত শুরু হয়েছে, আপনি কয়েকশো এজেন্ট তৈরি হয়ে দীর্ঘ সূত্রতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমন নিরপেক্ষতা নিয়ে শাসক দল কিন্তু বারবারই প্রশ্ন তুলছে। বিচার প্রক্রিয়াতে তো একটু সময় লাগবে, এই যে দেখছেন সামান্য একদম সামনের উদাহরণ দিই, কুন্তলকে 12 দিনের জন্য ইডি হেফাজত নেওয়া হলো, তার পরের দিনে কিন্তু ওনাকে বসিয়ে দেওয়া হলো যে তিনজনের সঙ্গে, আজকে হয়তো শান্তনুর সঙ্গে বসবেন, কালকে তাপস মণ্ডলের সঙ্গে বসেছেন, আজকে আবার বসবেন, এইগুলোর জন্য তো সময় দিতে হবে, গেলেন
একটা কাগজ কিনে নিয়ে চলে এলেন, এটা তো দোকান নয়। এইগুলোর জন্য আমি বিচার প্রক্রিয়ার কথা বলছি, বিচার প্রক্রিয়ার কথা বলছি, বিচার প্রক্রিয়ার কথা বলছি। আজকে মহামান্য বিচারপতিরা যেটা বলছেন সুমন বাবু, এটা করতে হয় তাহলে সুমন বাবু, তাহলে তো বেশ দীর্ঘ সূত্রটা কথা বলছে চলছে। এখানে সমস্যাটা অন্য জায়গায়, যারা যাদেরকে ধরা হয়েছে একজন কিন্তু এখনো বিধায়ক, এখনো বিধায়ক, যাকে বলা হচ্ছে যে আমরা উদাহরণ দেওয়া হচ্ছে যে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স, তিনি কিন্তু এখনো বিধায়ক, তিনি এখনো বিধায়ক। আজকে যার নাম উঠলো, আজকে যার নাম উঠলো, তিনি হচ্ছে কর্মাধ্যক্ষ, সেরা কর্মাধ্যক্ষ, আন্দোলন তোলার সময় তাদের মারধরের অভিযোগ তুললেন চাকরি প্রার্থীরা। আচার্য সদনের সামনে 144 ধারা ভাঙার অভিযোগে প্রায় 150 জনকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। একদিকে সিবিআইর ভূমিকা যখন বারবারই সমালোচনার সামনে আসছে, তখন আন্দোলনকারীরা তারা কিন্তু এখনো নির্যাতিত হচ্ছেন এমনটাই তারা অভিযোগ করছেন, এবং আন্দোলন কিন্তু বিভিন্ন স্তরে এখনো চলছে।